প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোড এক্সপ্রেসের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মেক শিওর যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমি যে প্লেলিস্টটা তৈরি করে রেখেছি বিগিনার টু অ্যাডভান্স লেভেলের প্লেলিস্ট, সেটা থেকে সিকোয়েন্স অনুযায়ী আপনারা ভিডিওগুলো দেখবেন। আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি প্লেলিস্টগুলো আপডেট রাখার। ডেফিনেটলি আপনারাও চেষ্টা করবেন নিজেদেরকে আপডেট রাখার। সো চলুন শুরু করে দিই। যেই প্যাকেজ সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব, খুবই পপুলার একটি প্যাকেজ, হয়তোবা অলরেডি আপনারা অনেকেই জানেন। প্যাকেজের নাম হচ্ছে চক। আমি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে একটি মিডলওয়্যার প্যাকেজের ব্যবহার দেখেছিলাম, যেটা কিনা ছিল মর্গান। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। তো চলুন এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখে নেই চক কীভাবে ব্যবহার করতে হয়। যারা জানেন না, আশা করি তাদের অনেক সাহায্য করবে। প্রথমেই বলে নিচ্ছি, এটা হচ্ছে টপ 10 একটি টপ 10-এর মধ্যে যে সকল প্যাকেজ খুব বেশি ব্যবহার করা হয় সেরকম 10টি প্যাকেজের মধ্যে খুবই ভালো মানের একটি প্যাকেজ হচ্ছে এটি। এবং এটার উইকলি ডাউনলোড দেখতে পাচ্ছেন, অ্যামেজিং উইকলি ডাউনলোড দেখতে পাচ্ছেন। সো চলুন এই প্যাকেজের মেইন উদ্দেশ্যটা কি সেটা শুরুর দিকে বলে নিচ্ছি। এর সাহায্যে ডিজাইনিং করতে পারবেন, কনসোলে যে মেসেজগুলো দেখাবেন সেগুলোকে কালারাইজ করতে পারবেন, স্টাইল করতে পারবেন, কী করতে পারবেন সেটা এখানে দেখা যাচ্ছে। সো আমরা কনসোলে নর্মালি যে টেক্সটগুলো দেখে থাকি সেগুলোকে ডিজাইন করতে পারবো। চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে এখানে স্ট্রাইক থ্রু দিতে পারবো, আমরা চাইলে কারো নিচে আন্ডারলাইন দিতে পারবো। সো অনেক কিছুই করতে পারবো এই চক প্যাকেজের সাহায্যে। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। প্রথমেই গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যেই প্রজেক্টটা আমি করছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টটা রয়েছে। তো আমি যেই কাজটা করছি এইখানে সাপোজ আমি এখান থেকে জাস্ট পোস্ট রিকোয়েস্টটা সরিয়ে নিচ্ছি। কী কী রয়েছে সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে এক্সপ্রেস রয়েছে, মর্গান আমি সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার হয় না। আমি মর্গান সরিয়ে নিচ্ছি, দ্যাটস অল। সো একটি এক্সপ্রেস সার্ভার আমি তৈরি করছি, দ্যাটস অল। এবং এখানে কী কী রয়েছে সেটা ভালো করে দেখাচ্ছি। এক্সপ্রেসকে রিকোয়ার করেছি, অ্যাপ তৈরি করেছি, একটি মাত্র গেট রিকোয়েস্ট তৈরি করেছি যেটা কিনা এখানে জাস্ট বলবে /products রাউটে হিট করা মাত্রই এই টেক্সটটা রিটার্ন করবে, দ্যাটস অল। এবং আমাদের সার্ভার রান হচ্ছে 3000-এ দেখতে পাচ্ছেন। আমি এইখানে যে প্যাকেজগুলো ব্যবহার করছি সেই প্যাকেজগুলোর নাম এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস। মর্গান সম্পর্কে এইখানে জানার কোনো দরকার নেই যেহেতু এখানে মর্গান ব্যবহার করছি না, ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে নোড অ্যামাউন্ট ব্যবহার করছি। সো যারা গত লেকচার ভিডিও টিউটোরিয়াল দেখেছেন তারা ডেফিনেটলি জানেন এইখানে আমি কী কী করছি, দ্যাটস অল। তো চলুন কাজ শুরু করি। এটা রান হচ্ছে অলরেডি 3000 পোর্টে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3000 পোর্টে রান হচ্ছে। যখনই /products দিব লিস্ট অল প্রোডাক্টস দেখাচ্ছে, দ্যাটস অল। সো এটা পারফেক্টলি কাজ করছে। এবার আমাদের কাজ হচ্ছে এই প্যাকেজটা ইনস্টল করা এবং এটা ব্যবহার করা শিখে নেওয়া। তো এখানে npm chalk দিলে এটা ইনস্টল করা হয়ে যাবে। বাট আমি যে একটু ব্যাকডেটেড প্যাকেজটা ব্যবহার করব, যেটা বর্তমানে হয়তো বা 5.1.2 দেখতে পাচ্ছেন, বাট আমি 4.something সেটা ব্যবহার করব। তার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে আপডেটেডটা কাজ করছিল না। সো আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন, যদি দেখেন আপডেটেড প্যাকেজটা কাজ না করে সেটা ট্রাই করতে পারেন। তো আমি যে প্যাকেজটা ইনস্টল করব সেটা আমি এখানে লিখে দিচ্ছি, লক্ষ্য রাখবেন npm দেন ইনস্টল। আমি কাকে ইনস্টল করতে যাচ্ছি? আমি চাচ্ছি চককে ইনস্টল করতে, বাট আমি স্পেসিফিক একটা ভার্সন চাচ্ছি। সেটা এই জন্য এখানে অ্যাড দিয়ে অ্যাট, তারপর এই 2p সিম্বল, অ্যাট 2p দেন 4.1.2 এটা আমি লিখে দিচ্ছি। সো আমি এই ভার্সনটাকে ইনস্টল করতে চাচ্ছি, ওকে। সো আমি এখানে যে কাজটা করলাম সেটা চাইলে আমি এখানে উপরের দিকে লিখেও দেখাতে পারি, যা করছি এই যে npm ইনস্টল চক অ্যান্ড দেন অ্যাড দিয়ে এই ভার্সন নাম্বারটা আমরা ইনস্টল করতে চাচ্ছি। সো ব্যাকডেটেড একটা কিছু ইনস্টল করতে যাচ্ছি, সো দ্যাট মেক শিওর করতে যাচ্ছি যে এটা পারফেক্টলি কাজ করছে, ওকে। সো ইনস্টল করা হয়ে গেছে। আমরা চাইলে প্যাকেজ ডট জেএসন চেক করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন চক, আপনারা চাইলে এটা ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করতে পারতেন, যেটা কিনা আরও সেন্স মেক করে। যাই হোক, আমি ইনস্টল করে নিয়েছি অলরেডি। এবার এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এটা ব্যবহারের মেইন উদ্দেশ্য যাতে করে কনসোল লককে কালারাইজ করতে পারি, ডিজাইন করতে পারি সেটা, ওকে। সো আমি এখানে যে কাজটা করে নিচ্ছি, সার্ভারটাকে আবারও রান করব। দেখতে পাচ্ছেন সার্ভার এখানে রান হচ্ছে। এবার index.js এ চলে আসলাম এবং এখানে আমি এই চক প্যাকেজটা ব্যবহার করা শুরু করে দেব। সো এটা ব্যবহারের নিয়ম কি? প্রথমে আপনাকে যেটা করতে হবে এটাকে এখানে নিয়ে আসতে হবে। চলুন সেই কাজটা আমরা করে নেই। এক্সপ্রেস চক অ্যান্ড দেন, লক্ষ্য রাখবেন আবারও বলে নিচ্ছি, প্রথমেই আপনারা যেটা আপডেটেড সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। npm chalk দিয়ে সেটা ইনস্টল করে দেখবেন। ইনকেস যদি সেটা কাজ না করে দেন আপনারা চাইলে এই ব্যাকডেটেড যেটা আমি ইনস্টল করেছি সেটা ইনস্টল করতে পারেন, ওকে। ফাইন, ফেয়ার এনাফ, এতটুকু যথেষ্ট হয়েছে। আমরা ইনস্টল করে নিয়েছি। এবার এটা কীভাবে ব্যবহার করতে হয়? ব্যবহার হচ্ছে খুবই সহজ। চক .something দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো ডকুমেন্টেশন ডেফিনেটলি পড়ার আমি সবসময় রেকমেন্ডেশন দিয়ে থাকি। ডকুমেন্টেশনে চলে আসুন। কী করতে হবে? ইনস্টল করতে হবে প্রথমে বলছে, আমি এখানে বড় করে দেখাচ্ছি। সো প্রথমে আমাকে বলছে যে এটাকে ইনস্টল করতে হবে, আমি করে নিয়েছি। দেন আপনি যদি ES6 ব্যবহার করেন সেক্ষেত্রে ইম্পোর্ট করবেন বাট আমরা যেহেতু ES6 ব্যবহার করছি না আমরা এখানে সেজন্য রিকোয়ার্ড দিচ্ছি দেন এবার ভেরি ইজি বিষয় কনসোল লগের মধ্যে আপনি কি করতে পারবেন চক ডট কোন একটা কালারের নাম দিয়ে সেই টেক্সটটাকে আপনি কালারাইজ করতে পারবেন তো চলুন আমরা এই কাজটা করে নেই আমি এখানে যে কাজটা করব এই যে সার্ভারটা যেটা রান হচ্ছে সেটাকে জাস্ট কালারাইজ করে আপনাদের দেখাতে যাচ্ছি সো কনসোল লগের মধ্যে চলে আসলাম এই টেক্সটটাকে আমি এখান থেকে কেটে নিচ্ছি এবার আমি কি করব চক ব্যবহার করে ডট দেয়া মাত্রই অনেক কিছু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারবো অনেক কিছুই আমি এখান থেকে ব্যবহার করতে পারবো তো চলুন আমি একটা কালারের নাম দিয়ে দিই এখানে যেমনটা তারা দিয়েছে ব্লু দিয়ে থাকি এন্ড দেন এটার মধ্যে আমি কি করতে পারবো টেক্সট পাস করতে পারবো দ্যাটস অল তো এবার কি হবে এই যে দেখতে পাচ্ছেন আমার সার্ভার ইজ রানিং এটা কিন্তু ব্লু কালারে দেখাচ্ছে সো এবার আপনারা চাইলে এটাকে নিয়ে আরো খেলাধুলা করতে পারবেন বাট মেইন আইডিয়া যেটা সেটা আমি এখানে বলে দিয়েছি এবার চলুন যে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান এবং বোল্ড করতে চান সেটা কিভাবে করবেন এই যে ডট বোল্ড ব্যাকগ্রাউন্ড রেড এইগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি চক ডট ব্লু এর পরে আমি অ্যাড করে দিচ্ছি কি কি অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি রেড হবে এবং টেক্সটটা বোল্ড আকারে দেখাবে সো এবার সেভ করে নিচেই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লু দেখতে পাচ্ছেন বোল্ড দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখাচ্ছে রেড এর মধ্যে ব্লু আসলে হোয়াইটের মতোই দেখাচ্ছে সো আমি যদি এইটা এখান থেকে সরিয়ে নেই কি অবস্থা এবার দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার রেড এন্ড দেন বোল্ড আকারে দেখাচ্ছে সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা চাইলে কালারের নাম দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের সাথে বিজির সাথে কোনো একটা কালারের নাম দিতে পারবেন দেন বোল্ড ব্যবহার করতে পারবেন আন্ডারলাইন ব্যবহার করতে পারবেন এখানে সবকিছুই বলে দেয়া আছে এই যে আন্ডারলাইন দিয়ে দিলে সেটা কি হবে আন্ডারলাইন করা হয়ে যাবে তো চলুন আমরা সেই কাজটা করে নিই এখানে অ্যাড করে নিচ্ছি এবং এখানে অ্যাড করার পদ্ধতি আপনার এমন না যে সিকোয়েন্স ফলো করা লাগবে আপনি এই সিকোয়েন্স মেইনটেইন না করেও ফলো করতে পারবেন এই যে চক ডট আন্ডারলাইন দেন ব্যাকগ্রাউন্ড রেড দিচ্ছি এন্ড দেন ফাইনালি বোল্ড বলে দিচ্ছি তাহলে এখানে কি কি বলছি যে আন্ডারলাইন হবে ব্যাকগ্রাউন্ড রেড হবে এবং বোল্ড হয়ে যাবে টেক্সট দ্যাটস অল এবং সেটাই কিন্তু এখানে হয়েছে তো আশা করি এই জিনিসগুলো এখান থেকে বুঝতে পেরেছেন এটা এবার আপনারা এখানে আরো দেখতে পারেন কিভাবে এটা ব্যবহার অনেক ধরনের ব্যবহার হতে পারে রয়েছে আপনারা চেক করতে পারেন দেন মজার বিষয় হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব থিম তৈরি করতে পারবেন সাপোজ আপনি এররের জন্য এক ধরনের থিম তৈরি করতে যাচ্ছেন ওয়ার্নিং এর জন্য ডিফারেন্ট কালার দিয়ে থিম তৈরি করতে যাচ্ছেন সেটা করতে পারবেন তো আমি এখান থেকে যদি এগুলো কপি করে দেখাই আপনাদের আমি ভেরি কুইকলি এখান থেকে কপি করে নিচ্ছি অলওয়েজ ডকুমেন্টেশন থেকে শেখার চেষ্টা করবেন এটা ভেরি ইম্পর্টেন্ট কোনো একটা প্যাকেজ সম্পর্কে ডকুমেন্টেশনে চলে আসবেন মুখস্থ করার কিছু নেই ডকুমেন্টেশন অনেক কিছু চেঞ্জ হতে পারে আপডেট হতে পারে সো ডকুমেন্টেশন ফলো করা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম এবার চলুন আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি আমি কি করছি আমার এররের জন্য আমি রেড কালার ব্যবহার করছি ওয়ার্নিং এর জন্য ফর অ্যান এক্সাম্পল আমি এখানে চাইলে চক ডট বোল্ড ডট অরেঞ্জ ব্যবহার করতে পারতাম বাট এখানে হেক্সাডেসিমাল ব্যবহার করে ওরা আমাদের দেখাতে চাচ্ছে যে চাইলে আমরা হেক্সাডেসিমাল কালারও ব্যবহার করতে পারি দেন এবার চলুন আমরা কোন জায়গায় ব্যবহার করতে যাচ্ছি এটা সেটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো যে কোনো জায়গায় সাপোজ আমি এখানে আপনাদের দেখাতে চাচ্ছি এটা সিম্পল কনসোল লগের মাধ্যমে যদি আমরা কনসোল এরর দেখাতে চাই সেটা কিভাবে এখানে আমরা চাইলে কোনো একটা টেক্সট দিতে পারবো বলতে পারবো দিস ইজ অ্যান এরর ওকে সো কখনো যদি আমরা এরর দেখাতে চাই এটা বলতে পারি দিস ইজ অ্যান এরর সামথিং লাইক দিস যে কোনো মেসেজ দিতে পারেন এবং এটা যদি এই মুহূর্তে রান করি জাস্ট দিস ইজ অ্যান এরর নর্মাল টেক্সট হিসেবে দেখাচ্ছে বাট এটাকে যদি আমরা স্টাইল করতে চাই এই যে এরর কিন্তু অলরেডি আমরা স্টাইল তৈরি করেছি একটা সেই স্টাইল যদি ব্যবহার করতে চাই জাস্ট যে কাজটা আমার করতে হবে লক্ষ্য রাখবেন এই যে টেক্সটটা রয়েছে এই এতটুকুকে আমার এরর যেটা রয়েছে তার মধ্য দিয়ে পাস করে দিতে হবে সো এরর অ্যান্ড দেন এটাকে আমি পাস করে দিলাম জব ডান এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে সো আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করতে হয় আমরা চাইলে এখানে কনসোল লগও ব্যবহার করতে পারতাম আমাদের মেইন যে কাজটা সেটা কিন্তু আমরা করে নিয়েছি এই এররটাকে অলরেডি আমরা তৈরি করে নিয়েছি একটা স্টাইলের মাধ্যমে এবার সেই স্টাইলের মধ্যে আমরা জাস্ট টেক্সটটা পাস করে দিচ্ছি সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবার যদি এখানে ওয়ার্নিং দেই কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন অরেঞ্জ কালারের টেক্সট দেখাবে এবং সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওকে সো আশা করি এই বিষয়গুলো এখান থেকে বুঝতে পেরেছেন এবার আপনারা প্র্যাকটিস করতে থাকুন একটু টুকটাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডেফিনেটলি জানিয়ে দিবেন এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয়েছে কিনা এবং আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে কিনা সেটা জানিয়ে দেবেন ইন্সপায়ার করতে ভুলবেন না ডেফিনেটলি যে কেউ সেটা হোক যদি কেউ আপনার জন্য এডুকেশনাল ভিডিও তৈরি করে এনিওয়ান যদি একটু ট্রাইও করে তাকে আপনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন এতে করে হয়তো বা অনেক কিছু আপনি পাবেন যেটা আপনার উপকারে লাগবে কিংবা অন্যদের উপকারে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ।